আছি আসলে কুমিল্লার যে প্রাণকেন্দ্রই বলা যায় যে ভিক্টোরিয়া কলেজ যে আছে কেন্দ্রটি ইন্টারমিডিয়েট শাখা সেখানে কিন্তু বাস প্রতীকের যে প্রার্থী আছে ডক্টর তাসিন বাহার সূচনা তিনি কিন্তু কিছুক্ষণ পরেই এখানে ভোট প্রদান করবেন এবং আরও একটি কেন্দ্র আছে যেটি আরেকজন মেয়র প্রার্থী আছে মনিরুল হক সাক্কু তিনি কিন্তু হচ্ছে আমি স্কুলে ভোট প্রদান করবেন আর কিছুক্ষণ পরেই তো আমরা দেখেছি যে এই কেন্দ্রগুলোতে কিন্তু যেহেতু এই দুটি কেন্দ্রই হচ্ছে মানে গুরুত্বপূর্ণ হেভিওয়েট দুজন প্রার্থীর কেন্দ্র তো এই কেন্দ্রগুলোতে সকাল থেকেই আমরা দেখেছি যে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে তারা দায়িত্বে সোচ্চার আছেন এবং তারা দায়িত্ব পালন করছেন এখানকার যারা প্রিজাইডিং অফিসার আছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে এখন পর্যন্ত যে ইভিএম এর ব্যবস্থা রয়েছে এবং যে সরঞ্জামাদি রয়েছে তা সঠিকভাবেই তারা কার্যক্রম পরিচালনা করতে পারছেন এখান থেকে যেহেতু 8টায় ভোট শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো টেকনিক্যাল টিম কিংবা কোনো কিছুর প্রয়োজন পড়েনি ইভিএম এ সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ করতে পারছেন এবং আমরা জেনেছি যে আজ সকালবেলায় কিন্তু যেই ভোটগুলো কেন্দ্রগুলো পরিদর্শন করছেন রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক সহ জেলা পুলিশ সুপার তারা বিভিন্ন কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তারা দেখছেন ঘুরে ঘুরে তো এখন পর্যন্ত যে ভোটের পরিস্থিতি সেটি সুষ্ঠু আছে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি সুষ্ঠু আছে এবং আরেকটা বিষয় আমরা একটু জানিয়ে রাখি যে নগরীতে 27টি ওয়ার্ড রয়েছে এই 27টি ওয়ার্ডে কিন্তু 105টি কেন্দ্র রয়েছে 105টি কেন্দ্রে 640টি ভোট কক্ষ রয়েছে যেখানে আমরা বলতে পারি যে 960টি ইভিএম রয়েছে পাশাপাশি সেখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক ইভিএমও রাখা হয়েছে কোনোরকম কোনো ত্রুটি যদি দেখা যায় সেখানে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য টেকনিক্যাল টিমও আছে আমরা জানি আরেকটি বিষয় যে 27টি ওয়ার্ডে প্রায় 3000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন যেন কোনো রকম নিরাপত্তার বিঘ্নতা না ঘটে তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত